নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শক্তিশালী দেশ আমাদের এই ভারতবর্ষ, সেখানে শক্তিশালী যে রাজনৈতিক দল বিজেপি এবং যেখানে এনডিএ সরকার তৈরি হয়েছে, সেই এনডিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ বসে পড়েছেন একটা জরুরি বৈঠকে। এই জরুরি বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে আছে গোটা বিশ্বের বিভিন্ন শক্তি, কারণ অবাক হয়ে তারা ভাবছে যে কী হতে চলেছে। জম্মু কাশ্মীর সংক্রান্ত ব্যাপার নিয়ে আজকে যে গভীর বৈঠক, যে জরুরি বৈঠক অমিত শাহজি ডেকেছেন, তার ফলে কিন্তু অনেকের চোখের ঘুম উড়ে যাবে। কেন বলছি, আসল কথা, জম্মু কাশ্মীরে যে টেররিস্ট অ্যাটাক আপনারা দেখলেন, যে মুহূর্তে এনডিএ গভর্নমেন্ট তৈরি হলো, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না, সেই মুহূর্তেই যেন বিচ্ছিন্নতাবাদী শক্তি চারিদিকে মাথা চাড়া দিল। কিন্তু তারা ভুলে গেছিল, বিজেপি হয়তো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কারণ আমরা অনেকেই বুঝিনি যে আমাদেরও দিতে হবে, বিজেপিকে আনতে হবে, কারণ দেশের সুরক্ষা সবার আগে। কিন্তু আমরা না বোঝার ফলে আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদীরা, যারা ইসলামিক টেররিস্ট বলেই খ্যাত, কারণ তাদের আক্রমণ সবসময় হিন্দু ধর্মাবলম্বী যে কোনো তীর্থযাত্রী হোক বা পূজারী হোক তাদের ওপরে হয়, সেই ইসলামিক টেররিস্টরা যারা পাকিস্তান থেকে এখানে এসেছিল, এসে আক্রমণ করা শুরু করেছে, তারা ভেবেই নিয়েছিল বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তখন এই সরকার হয়তো পড়ে যাবে, তাই তারা শুরু করে দিয়েছে তাদের অত্যাচার। আর সেই অত্যাচারের ফলে আমরা দেখেছি আমাদের হিন্দু পুজো দিতে যাওয়া মানুষরা কীভাবে লুটিয়ে পড়েছে, কীভাবে 11 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, 33 জন আহত হয়েছিল, বাচ্চা ছেলে একটা মৃত্যু হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, রেজি জম্মু কাশ্মীরে, যেটা নিয়ে আর কেউ প্রতিবেদন করুক না করুক আমি কিন্তু করেছিলাম, যে কীভাবে মৃতদেহগুলো পড়েছিল, বাস কীভাবে ভেঙে পড়ে গেছিলো, কীভাবে চলন্ত বাসেতে যারা ছিল সমস্ত পুণ্যার্থী, যারা মন্দিরে অমরনাথ মন্দির দর্শন করতে নয়, তারা বৈষ্ণদেবী মন্দির দর্শন করতে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় তাদেরকে গুলি করেছে। যদিও ভারতবর্ষের আমাদের যে শক্তিশালী ফোর্স আছে তারা গুলি করে টেররিস্টদের খতম করে দিয়েছে এবং পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে, সে দৃশ্য আমরা দেখেছি। কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যে কেন আক্রমণ হলো। আর আজ অমিত শাহ বসে গেলেন সেই বৈঠকে, যে বৈঠকে রয়েছে এনএসএর অজিত দোভাল এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এবং রয়েছেন আর্মি চিফ মনোজ পাণ্ডে এবং আর্মি চিফ ডেজিগনেট লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এবং রয়েছেন ডাইরেক্টর আইবি তপন ডেকা, সিআরপিএফের ডিজি অনিশ দয়াল, এবং রয়েছেন বিএসএফ ডিজি নিতিন আগরওয়াল। এই সকলের সঙ্গে, তাছাড়া রয়্যাল চিফ, সবার সঙ্গে বসে এক জায়গায় একত্রিতভাবে আলোচনা শুরু হয়েছে যে জম্মু কাশ্মীর নিয়ে এবারে কী হবে এবং কী পদক্ষেপ নেওয়া হবে। এই সমস্তগুলো বিষয়ে কিন্তু গোটা বিশ্বের নজর রয়েছে। এই বৈঠকে কী হচ্ছে তার দিকে আমাদেরও নজর থাকবে। তবে মনে রাখবেন, জম্মু কাশ্মীরে এই যে অ্যাটাক হয়েছিল এর ফলে অনেকটাই কিন্তু আমরা চিন্তার মধ্যে পড়ে গেছি, কারণ আমরা সত্যি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেই থাকি, কারণ আমরা ভুলে যাই যে আক্রমণগুলো কেন হয়, কী জন্য হয়, কারা টেররিস্ট তৈরি হয়ে যায়, কেন বিজেপি গভর্নমেন্টের দরকার আছে সরকারে আসা, কেন আমরা ভুলে যাই। আজ আমরা দেখতে পাচ্ছি কীভাবে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা ছাড়া দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে সাহস পাচ্ছে পাকিস্তান থেকে এখানে আসার। যদিও একটা সুখের খবর দিই আপনাদের, পাকিস্তানের এক ইউটিউবার, যিনি এর আগেও বিভিন্ন সত্যি কথাটা তুলে নিয়ে এসেছেন, সেই ইউটিউবার আজকে জানিয়েছেন যে গতকাল রাত্রে জম্মু কাশ্মীরে এই যে বাসের ওপর অ্যাটাক হয়েছিল, অর্থাৎ হিন্দু পুণ্যার্থীদের ওপরে অ্যাটাক করা, খুন করার যে প্রয়াস করা, জেহাদি মানসিকতার টেররিস্ট ছিল, তাদের যে মাথা যে লুকিয়ে ছিল পাকিস্তানেতে, তাকে আননোন ম্যান ঠুকে দিয়েছে এবং তার মৃতদেহ পাওয়া গেছে। যদিও এই ইউটিউবারের কথা এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম জানায়নি পাকিস্তানে, কিন্তু এটা একটা পরিষ্কার সত্যি কথা যে এর আগেও যতগুলো মৃত্যু হয়েছে ততগুলো কিন্তু এই ইউটিউবার জানিয়েছিল, এবং তারপরে দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বাধ্য হয়েছে দেখাতে। অর্থাৎ পাকিস্তানেও সেই একই অবস্থা আমাদের এই রাজ্যে যেরকম আছে, যখন আমরা কিছু বলি তারপরে বড় বড় মিডিয়া দেখায়, তার আগে কেউ দেখায় না, ঠিক সেভাবে পাকিস্তানেও তো এই রকমই একই পরিস্থিতি, যেখানে ইউটিউবাররা দেখিয়ে দেয়, তারপরে জানা যায় যে পাকিস্তানে সমস্ত সংবাদ মাধ্যম স্বীকার করে নেয় যে হ্যাঁ এটা ঘটেছিল। একটা তো সুখের খবর আমাদের, কারণ হচ্ছে এই টেররিস্ট যারা ঢুকেছিল, যারা মেরেছিল, তারা তো মরে গেছে, তার সঙ্গে সঙ্গে ঠুকে দিল তাকে আননোন ম্যান পাকিস্তানের বুকে। কিন্তু এবার বসে গেছে বৈঠক, তবে এর মধ্যে, এই বৈঠকের আগে কিন্তু ওই জম্মু কাশ্মীরের কী পরিস্থিতি হতে চলেছে, কী করার অনুমতি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে একবার শুনুন। হমকো উপর সে ভি ইসি তরিকে সে ইনস্ট্রাকশন হ্যাঁ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লি সে কি সাহব হম ওর মজবুত করেনগে আপনি টিমো কো গাড়িও মে নাইট ভিজন ডিভাইস মে ওয়েপন মে ট্রেনিং মে ওর হম ইনকো চুন চুন কে মার ডালেঙ্গে। শুনলেন,
খুঁজে খুঁজে চুন চুনকে মারুঙ্গা খুঁজে খুঁজে মারবে। এবার কিন্তু আর্মি এবং জম্মু কাশ্মীরে যারা আছেন ফোর্স তারা, অর্থাৎ তারা কিন্তু এবার টেররিস্টদের খুঁজে খুঁজে মারবে। এটা দিল্লি থেকে আদেশ দেওয়া হয়ে গেছে যে খোঁজো, সার্চ অপারেশন করো আর খুঁজে খুঁজে মারো যে আছে। এরপরে বৈঠক শুরু হচ্ছে আর এতেই কিন্তু পাকিস্তানের বুকের ভেতরে কিন্তু ধূপকানি বেড়ে যাবে, কারণ পাকিস্তানও জানে তারা যে কাজগুলো করছে সেটা কতটা ঠিক কতটা ভুল। তাদের মধ্যেই তাদের দ্বারাই প্রশ্রয় পাচ্ছে এই সমস্ত টেররিস্টরা যারা ইসলামিক টেররিস্ট, এবং এই অমরনাথ যাত্রা আসছে সেই যাত্রাকে সুরক্ষিত করার জন্য কিন্তু এই বৈঠক। একটা অদ্ভুত জিনিস আপনি ভাবুন, এটা আমাদের দেশ ভারতবর্ষ, যে দেশে আমাদের অমরনাথে যেতে গেলে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হয়, অবাক লাগে না? আমরা আমাদের দেশের মধ্যে অমরনাথে যাব, তার সিকিউরিটির ব্যবস্থা করতে আমাদের, মানে আমরা যেন নিজেদের দেশেই পরদেশি হয়ে গেছি, মানে বিদেশি। আমরা আমাদের ধর্ম পালন করব, সেখানে গিয়েও আমাদেরকে আক্রমণ করবে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমরা আজ পর্যন্ত দেখিনি কোনো টেররিস্টরা হজযাত্রীদের উপর আক্রমণ করছে বা কোনো মাজারে গিয়ে আক্রমণ করছে দেখিনি। কিন্তু বারংবার ইতিহাস সাক্ষী আছে, বারংবার যতবারই আমরা অমরনাথ যাত্রা করেছি, যতবারই জম্মু কাশ্মীরে কেউ গেছে, হিন্দু পুণ্যার্থীরা গেছে, যতবারই মন্দিরের দিকে গেছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। একটা অদ্ভুত মানসিকতা যেটা আপনাদের ভাবতে হবে, যে আমরা ভারতবর্ষে থাকি, আমাদের মন্দির থেকে টাকা যায়, আমাদের মন্দির থেকে করের টাকা যায়, গিয়ে দেশের সমস্ত কাজে লাগে, মন্দির থেকে টাকা যায়, আর আমরা আমাদের মন্দিরে যেতে গেলে গুলি খেয়ে মরে যেতে পারি। আমাদেরকে সুরক্ষা দিতে হয়, কারণ আমাদের বাঁচতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের দেশে আমি সেফ নই। এই কীরকম একটা সিস্টেম, তাই না? ভাবলে একটু অবাক লাগে না? আপনি আপনার বাড়িতেই সেফ নয়, আপনার বাড়িতে আপনি কীভাবে চলবেন না চলবেন তার জন্য বাড়িতে আপনাকে যদি পুলিশকে রাখতে হয় বা বডিগার্ড রাখতে হয়, আপনার কীরকম লাগবে বলুন? সেটা যেন আমাদের অবস্থা হয়ে গেছে। আমরা আমাদের দেশে আমাদের ধর্মচারণ করবো, তাতেও আমরা পারছি না, আমাদের ওপরে আক্রমণ করবে। এই মানসিকতাকে শেষ করতে গেলে একদম গোড়ায় শেষ করতে হবে। আমার মনে হয় এবার আমরা দেখতে পাবো হয়তো কোনো একটা বড় অপারেশন, আর খুব দরকার আছে, বড় অপারেশন ছাড়া এদেরকে শেষ করা যাবে না আমার মনে হচ্ছে। আপনার কী মনে হচ্ছে? ভাবছেন না একটু? মানে ভাবার জায়গা নেই এখন, যে আমরা আমাদের দেশের মধ্যে আমরা আমাদের ধর্মচারণ করব, কিন্তু আমাদেরকেই সিকিউরিটি দিতে হবে, কারণ আমরা বিপদগ্রস্ত। আর এই যে টেররিস্ট অ্যাটাক বেড়ে গেল, আপনার মনে হচ্ছে না যে আমরা কোথাও ভুল করে ফেলেছি? একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি 400 পার আমরা করে দিতাম, মানে 370-এর উপর বিজেপি সংখ্যা পেত, তাহলে কি এসব করতে পারতো? আমার মনে হয় পাকিস্তানে বসে থাকা সরকারও ভেঙে যেত। যা, কি হয়ে গেল, তো আমরা করলাম না। যাই হোক, আফসোস করে আর লাভ নেই, যা করে ফেলেছি, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, নিজের গলায় মেরে দিয়েছি। কর্ণাটকের লোকেরা খুব আনন্দে লাফালাফি করছিল, এবং কর্ণাটকে 3 টাকা করে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে কর্ণাটক সরকার। লাও বোঝো ঠেলা, খটাকট খটাকট ঠকাটক ঠকাটক করে টাকা ঢোকার জায়গায় খটাকট খটাকট করে এবার টাকা পয়সা দিতে হবে গরিব মানুষদের। বুঝুন, এই কংগ্রেস এই ইন্ডি জোট আমাদের পিণ্ডি কীভাবে চটকে দিত যদি ক্ষমতায় আসতো। 14 পুরুষের ভাগ্য, পশ্চিমবঙ্গের মতো অন্যান্য জায়গায় ভোট কম হয়নি, কোনোরকম করে 240 হয়ে গেছে। যদি না হতো তাহলে খটাকট 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 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে যাবে, এই গল্প শুনিয়ে খটাকট খটাকট করে তেলের দাম পেট্রোল ডিজেলের দাম কোথায় বাড়িয়ে দিত। এরা বড় বড় কথা বলছিল না কদিন আগে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে কেন? কর্ণাটকে নিজেদের রাজ্যে 3 টাকা বাড়িয়ে দিয়েছে, কারণ ওই যে ভাতা দিতে হবে। বুঝতে পারছেন আমাদের রাজ্যে কেন পেট্রোল ডিজেলের দাম বেশি? এই ভাতা ফাতা দেওয়ার জন্য। সেই ঘুরে ফিরে আপনার টাকা বাড়ছে, কারণ খরচ এই পেট্রোল ডিজেলের দাম, যেটা বাস ভাড়া, লরি ভাড়া, টেম্পো ভাড়া, এইসব ভাড়া করে শাকসবজি আনা বা যাতায়াত করা, এতে আমাদের অলরেডি পয়সা যাচ্ছে। বুঝতে হবে আপনাদের এই যে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে, কি দিচ্ছে, আর এইসব ভর্তুকি দেওয়ার জায়গায় গিয়ে কি কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় বাড়িয়ে দিল, ইন্ডি জোটের হাতে ক্ষমতা থাকলে কোথায় যেত। যাই হোক, আজকে আর কিছু বলবো না, কারণ আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন নিশ্চয়ই যে কি হয়। আমরা অপেক্ষা আছি এই বৈঠকের পরে ঠিক কি হচ্ছে, কারণ আমরা জানি কেন্দ্রে এখনও আছে মোদী সরকার, মোদী আছে বলে সব হবে, নচেত হতো না, ইন্ডি জোট হলে হতোই না, কিছুই দেখা যেত না। তবে এবার দেখা যাবে, আননোন ম্যান অলরেডি ঠুকে দিয়েছে যে প্ল্যান করছিল, আননোন ম্যান আবারও সক্রিয় হয়ে গেছে, অর্থাৎ ক্ষমতায় এনডিএ সরকার এসেছে, ওদিকে আননোন ম্যান আবারও নিজের দম পেয়ে গেছে। মানে আমাদের মতো আর কি, এনডিএ সরকারে না এলে আমরাও দম হারিয়ে ফেলতাম, যে কাদের বিরুদ্ধে কাকে আর বলবো, আমরা যদি এখানে তৃণমূলের বিরুদ্ধে চেঁচাই, ওপরে যদি কংগ্রেস থাকে কে কার বিচার করবে, সিপিএম কংগ্রেস তৃণমূল সব তো এক, ওপরে গিয়ে এক, সীতারাম ইয়ে চুরি সে ওই রাহুল গান্ধীর সঙ্গে আছে, রাহুল গান্ধী আবার মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মানে সব মিলিজুলি সরকার। এরা যদি থাকতো কি হতো?
আমরা কি বলতে পারতাম আমাদের কি দম আসতো? আসতো না। ঠিক আননোন ম্যানও হয়তো দম পেত না। তাই আননোন ম্যান মেন না ম্যান হবে কি জানি না, কারণ একজন আছে না অনেকগুলো আছে, বোঝা মুশকিল। তো তারা কিন্তু সক্রিয় হয়ে গেছে আবার। যাই হোক, ভালো খবর, আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে, তাই শেয়ার করলাম। এবার আপনার যদি মনে হয় এই খবরটা সবাইকে শেয়ার করা দরকার আছে, কারণ ভারতবর্ষে আবারও সেই শক্তিশালী সরকার আবারও কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে চলেছে এবং অলরেডি একজনকে ঠুকিয়েও দেওয়া হয়েছে, আননোন ম্যান কাজে লেগে গেছে। এটা যদি মনে হয় শেয়ার করার মতো জায়গা আছে এবং ভারতবর্ষ আবার সেই জায়গায় যাচ্ছে, গর্ব অনুভব করছেন, তাহলে শেয়ার করবেন আর লাইক করবেন। আর যদি মনে হয় আপনার কিছু বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ আপনার কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। রুদ্রবার্তা মানে এরকমই একটা চ্যানেল যেখানে দেশ আগে, সবার আগে দেশ, তারপরে অবশ্যই সনাতন ধর্ম। এরপরে যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানিয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।